सुप्रिय दर्शक रूपसी बांगला टेलीविजन नियमित संवाद पर्यालोचना अनुष्ठान থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমাদের মাঝে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহাম্মদ মোজাম্মেল হক, চেয়ারম্যান বাংলাদেশ গ্রিন পার্টি। মোজাম্মেল ভাই আপনি কেমন আছেন? জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আমরা সংবাদ পর্যালোচনা শুরু করার আগেই দুই একটি পত্রিকার শিরোনাম দেখে নিতে চাই। জি প্রথমেই দৈনিক ইত্তেফাক, ভোটে সেনা মোতায়েনের সিদ্ধান্ত, 29শে ডিসেম্বর থেকে মাঠে সেনাবাহিনী চায় ইসি, পেঁয়াজের ঊর্ধ্বগতির দাম, মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানোর নির্দেশ সরকারের, নৌকার সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের মল্লযুদ্ধ করতে দেওয়া হবে না কাদের, আসন সমঝোতা নিয়ে এখনো অন্ধকারে জাপা, প্রধানমন্ত্রীর সঙ্গে একবার এবং আওয়ামী লীগের সঙ্গে দুই দফা বৈঠক, আজ আবারও বৈঠকে বসছেন দুই দলের নেতারা। আজ থেকে আবার 36 ঘন্টার অবরোধ বিএনপি জামাতের, পেঁয়াজের দাম কমতে শুরু করেছে, বিএনপির মশাল মিছিলে হামলার অভিযোগ, আহত 20। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, নৌকায় আঘাত হানবে যত স্বতন্ত্র প্রার্থী, দুই দিনে প্রার্থিতা ফিরে পেলেন 107 জন, আসন নিয়ে টেনশন যায়নি, দৃশ্যমান হবে 14 দলের সমঝোতা, প্রকাশ্যে আসবে না জাতীয় পার্টি, খালেদা জিয়াকে সিসিউতে স্থানান্তর, হামাসের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, বহু গাড়িতে আগুন, শান্তি নেই পুরান ঢাকায়, 1 কিলোমিটার যেতে হয় ঘন্টা পার, সরু রাস্তা, ফুটপাত দখল, যানজটে অতিষ্ঠ, যত্রতত্র ময়লা আবর্জনা, ঝুঁকিপূর্ণ ভবন। আমরা মোজাম্মেল ভাই দু তিনটি পত্রিকার শিরোনাম দেখতে পেলাম, তো এই দুই তিনটি পত্রিকার শিরোনাম থেকে আমি প্রথমেই নৌকায় আঘাত হানবে যত স্বতন্ত্র প্রার্থী, দুই দিনে প্রার্থিতা ফিরে পেলেন 107 জন, বাংলাদেশ প্রতিদিনের এই বিষয়টি নিয়ে যদি একটু আপনি আলোকপাত করেন। নৌকায় আঘাত হানবেন যত স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্র প্রার্থীও এটা অধিকাংশ স্বতন্ত্র প্রার্থীও নৌকা, তারা আওয়ামী লীগের লোক, তাদের যথেষ্ট জনপ্রিয়তা আছে, তারা হয়তো বা প্রতীক পায়নি, এ কারণে হয়তো অনেকে চিন্তা করছে যে নৌকায় সঙ্গে তাদের একটা প্রতিদ্বন্দ্বিতা হবে, অন্যান্য উল্লেখযোগ্য দল নির্বাচনে অংশগ্রহণ না করায় মূল দল যে আওয়ামী লীগ তাদের ভিতরেই এই ধরনের প্রতিদ্বন্দ্বিতা হবে, এই জন্যেই আঘাতটা প্রতিঘাতটা নৌকা বনাম স্বতন্ত্রের ভিতরেই হবে। জাতীয় পার্টি বা অন্যান্য যে পার্টিগুলো অংশগ্রহণ করছে তারাও অনেকটা সমঝোতায় নির্বাচন করতে চাচ্ছে, তো মূল প্রতিদ্বন্দ্বিতা আমি মনে করি নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীর ভিতরেই হবে, এই জন্য নৌকায় যে আঘাত আনবে স্বতন্ত্র প্রার্থী এটা আসলে বাস্তবসম্মত একটা উক্তি, এটাই আমরা আশা করছি, এই ধরনের একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে বিশেষ করে স্বতন্ত্র এবং নৌকার ভিতরে। না, মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেন যে প্রত্যেকটি আসনে প্রতিদ্বন্দ্বিতামূলক হতে হবে, এই যে বিষয়টি বলেছেন উনি, তো এটা তো মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনটি হোক, তো সরকার প্রধান হিসাবে ওনার তো এটা চাওয়া উচিত এবং চাচ্ছেন, উনি চাচ্ছেন যে নির্বাচনটা সুষ্ঠু হোক, বাকিটা নির্ভর করবে ওনার অন্যান্য যারা সহকর্মী আছে মাঠ পর্যায়ে প্রশাসন তাদের উপর নির্ভর করবে এটা সুষ্ঠু নির্বাচনটা, তো প্রাইম মিনিস্টার যেটা চাচ্ছেন সেটা তো ওনার একটা প্রত্যাশা, ওনাকে চেতেই হবে, প্রধানমন্ত্রী হিসাবে একজন সুনাগরিক হিসাবে দায়িত্ববান ব্যক্তি হিসাবে ওনার চাওয়াটা অমূলক নয়। জি ধন্যবাদ। আরেকটি বিষয় হচ্ছে নির্বাচনের স্বার্থে অনেক কিছুই হতে পারে, চূর্ণ, মানে জাতীয় পার্টির সাথে এখন পর্যন্ত কোনো দলের সমঝোতা হয়নি, তবে উনি মানে চিন্তা মানে ওনার বক্তব্যে বলেছেন যে এটা যে কোনো সময় সমঝোতা হতে পারে বা যে কোনো সিদ্ধান্ত হতে পারে নির্বাচনের স্বার্থে,
দেশের স্বার্থে এই ধরনের কথা জাতীয় পার্টির মহাসচিব চুন্নু উনি বলেছেন, এ ব্যাপারে যদি একটু আপনি আলোকপাত করেন। ও নির্বাচনের স্বার্থে বলতে উনি চাচ্ছেন, একদিকে হয়তো এটা বোঝাতে চাচ্ছেন যে নির্বাচনটা যাতে প্রতিদ্বন্দ্বিতামূলক অংশগ্রহণমূলক হোক, সেই জন্যে তারা সরকারের সঙ্গে আসন ভাগাভাগির যাচ্ছেন। আবার ওনারা নির্বাচনে জেতার স্বার্থটাও হয়তো এখানে উনি বোঝাতে চেয়েছেন, তা হয়তো অস্পষ্ট ভাবে বলেছেন। ওনারা চাচ্ছেন যে আবার হয়তো একটা সমঝোতা করে মানে ক্ষমতার অংশীদারিত্ব পেতে। আবার অন্যদিকে হয়তো আওয়ামী লীগ যারা চাচ্ছে যে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হতে গেলে জাতীয় পার্টি যদি প্রধান বিরোধী দল হয় সেক্ষেত্রে তারা স্ব স্ব প্রতীক নিয়ে নির্বাচন করুক, এই ব্যাপারে আলোচনা চলছে, সেটাই হচ্ছে সমঝোতা হয়নি, এটাই আমরা বুঝতে পারি। 17 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে খালেদা জিয়াকে সিসিউতে স্থানান্তর, উনি তো দীর্ঘদিন ধরে অসুস্থ হসপিটালে রয়েছেন, ওনাকে কেবিন থেকে সিসিউতে স্থানান্তর করা হয়েছে, এটা যদি আপনি 30 সেকেন্ড একটু বলে দেন। এটা ওনার তো অনেক রোগে উনি আক্রান্ত, সুদীর্ঘদিন উনি কারাগারে ছিলেন, ওনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়াতে একটা রোগ হয়তো ভালো হচ্ছে, অন্যটাতে উনি আবার আক্রান্ত হচ্ছে, এই জন্য ওনার প্রয়োজন হচ্ছে একটা বিদেশে একটা সুচিকিৎসা। সে ব্যাপারে আমার মনে হয় যে একটা সরকার এবং বিরোধী দল সবাই একটা সমন্বিত প্রচেষ্টা নেওয়া উচিত, কারণ উনি একজন প্রবীণ রাজনীতিবিদ, ওনার রোগ মুক্তি আমাদের কাম্য, সুচিকিৎসা আমরা একটা আশা করব দেশের নাগরিক হিসাবে। আরেকটি বিষয় একটু নজর আনতে চাই, সেটি হচ্ছে শান্তিতে নেই পুরান ঢাকায়, 1 কিলোমিটার যেতে পার হয় সরু রাস্তা ফুটপাত দখল, ঘন্টা পার হয় সরু রাস্তা ফুটপাত দখল, যানজটে অতিষ্ঠ, যত্রতত্র ময়লা আবর্জনা, ঝুঁকিপূর্ণ ভবন, এই যে পুরান ঢাকার যে বিষয়টি, এটা আসলে আমরা যখন পুরান ঢাকাতে কখনো যাই কোনো কাজে প্রয়োজনে যেতে হয়, তখন দেখা যাচ্ছে যে এই ধরনের সমস্যা কিন্তু আমরা মাঝে মধ্যে ফেস হচ্ছি, আর যারা ওখানকে বসবাস করছে তাদের অবস্থা তো আরো করুণ অবস্থা। এবং এর মধ্যে আপনি জানেন যে প্রায় প্রতি বছরেই এই আপনার ওখানে আগুন অগ্নিকাণ্ড ঘটে, এই ধরনের বিষয়গুলো হচ্ছে আর কি। জি, এ ব্যাপারে যদি একটু আপনি বলেন। এটা আমরা সবাই জানি যে এটার জন্য দায়ী, আমি প্রথমে বলবো, অপরিকল্পিত নগরায়ন। আমরা এই পুরানো ঢাকা যখন ঢাকা এখানে এই রাস্তা যা ছিল তাই তো আছে, বরঞ্চ রাস্তার দিকে মানুষ আরো এগিয়ে যাচ্ছে, রাস্তা দখল করছে, রাস্তায় ময়লা ফেলছে। এটার জন্য সরকার সহ দেশের যে সমস্ত মানুষ দায়িত্বপ্রাপ্ত, সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন, ট্রাফিক, সবাইকে এগিয়ে আসার দরকার। তা না হলে আমার মনে হয় না যে একজন প্রাইম মিনিস্টার গিয়ে রাস্তার পাশে বসে থাকবেন উনি, যে কে কোন সময় ময়লা ফেলবেন কি ফেলবেন না, কিন্তু সহসা দায়িত্বে যারা আছেন তাদের দায়িত্বটা সুচারুরূপে পরিপালনের জন্য সরকারের দৃষ্টি দেওয়া উচিত। আমার মনে হয় সরকারের এখানে কিছু গাফলতি আছে। আপনি নিজেই বলছেন যে প্রতি বছর কোনো না কোনো বিল্ডিং এ আগুন লেগে যায় কোনো প্রতিষ্ঠানে, এটার জন্য আমার মনে হয় আরো সচেতন হওয়া দরকার, এবং ওই পুরানো ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলা উচিত, এখানে রাজুকের আরো জোরালো পদক্ষেপ দরকার। সেই ক্ষেত্রে ময়লা ফেলার যে ব্যাপারটা, ময়লা নিষ্কাশনের জন্য সিটি কর্পোরেশন কিন্তু ব্যবস্থা নিয়ে থাকে, তারা পয়সা খরচ করে, বাট যারা মাঠ পর্যায়ে কাজ করে আমার মনে হয় তাদের গাফলতিটা বেশি, আর তারা যাতে গাফলতি না করতে পারে সেজন্য উঁচু পর্যায়ের কর্মকর্তাদের আরো বেশি অধিকতর নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। তবে ওইটা থেকে মানে আপনি যে বিষয়গুলো বলছেন এটা অবশ্যই প্রয়োজনীয়। জি, তবে আমি মনে করি প্রত্যেকটি ব্যক্তির নৈতিকতা সম্পন্ন হওয়া উচিত, কারণ নৈতিকতা সম্পন্ন ব্যক্তি যদি না তৈরি হয় তাহলে আপনার আইন কানুন নিয়ম এইসব দিয়ে আসলে সম্ভব হয় না, সেই ক্ষেত্রে প্রত্যেকেরই এই দায়িত্ববোধটুকু তৈরি হওয়া উচিত। জি, তো আমরা তো আসলে যদি সত্যি কথা বলি তাহলে আমরা কিন্তু সুনাগরিক নই, আমরা অন্যের উপর দোষ চাপাতে ব্যস্ত, কিন্তু নিজের কতটুকু দায়িত্ব একজন নাগরিক হিসাবে যেমন অধিকার ভোগ করতে হয় তেমন কর্তব্য পালন করতে হয়, সেই দিকগুলো আমরা ভাবি না, আমরা অন্যের ঘাড়ে দোষ চাপাতে চাই। অনেক ক্ষেত্রে বিরোধী দলে থাকলে সরকারের উপরে এবং সরকার বিগত সরকারের উপরে দোষ চাপায় এবং এক সংস্থা আর এক সংস্থার উপর দোষ চাপায়,
এটা আমাদের দেশের একটা কালচার, সমন্বয়হীনতা এবং নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো। আমার মনে হয় সুন্দরভাবে বাস করতে হলে এই দেশটা তো আমাদের, ঢাকা শহরও আমাদের, সুতরাং এটার পরিপাটি থাকবে, এটা সুন্দর থাকবে, পরিবেশের উপর জোর দিতে হবে। আর পরিবেশের উপরে আমি মনে করি বিগত দিনের কোনো সরকারই তেমনভাবে জোর দেননি, দিলেও সেটা ছিল অত অপরিকল্পিতভাবে। আমি আশা করব আমার দলের থেকে, আমাদের দল পরিবেশ বান্ধব দল, আমরা মনে করি পরিবেশটা যদি ঠিক না থাকে, স্বাস্থ্য যদি ঠিক না থাকে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে উন্নয়নের কথা বলি না কেন, যথেষ্ট উন্নত দেশ আমাদের, উন্নয়ন হয়েছে, কিন্তু সেটা টেকসই না, সেটা সুফল আমরা ভোগ করতে পারবো না। আমরা যদি মানসিকভাবে অসুস্থ থাকি, শারীরিকভাবে অসুস্থ থাকি, সেই জন্য আমাদের শহর আমাদেরকেই পরিপাটি রাখতে হবে, যার যে দায়িত্ব সেটা পালন করতে হবে। আপনি যেটা বলছেন ঠিকই, প্রত্যেকেরই দায়িত্ব আছে, কিন্তু পারি না আমি ওই মুড়ি খেতে খেতে ঠোঙাটা রাস্তায় ফেলে দেবো, এটা কে দেখবে বলেন? এই দায়িত্বটা কিন্তু আমার, সরকার এতটা দেখে পারে না। আজকে আপনাকে আমাকে প্রাইম মিনিস্টার বানালে ওই নগর ভবনের দায়িত্ব দিলেও আমরা মনে হয় পারবো না। সুতরাং আমাদের উচিত প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব পালন করা, এবং সুনাগরিক হিসাবে যে গুণাবলীগুলো থাকার সেটা থাকা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। হামাসের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, বহু গাড়িতে আগুন, মানে এই যে গাজায় যে ফিলিস্তিনি এবং ইসরায়েলের যে বিষয়গুলো হচ্ছে, আমরা গতকালকেও দেখলাম 310 জন একদিনে মারা গিয়েছে। গত 2-3 দিন আগে একটা রিপোর্ট আসছে, সেটা হচ্ছে যে প্রতি 10 মিনিটে একজন করে শিশুকে হত্যা করা হচ্ছে। এই যে জায়গা, এই জায়গা থেকে মানে আসলে পরিত্রাণ, বা এটা আসলে বিশ্ববাসী কিভাবে এটা পরিত্রাণ ঘটাতে পারবে বলে মনে করেন? দেখেন, এই ইসরায়েল রাষ্ট্রটা ইহুদিরা অবৈধ দখলদার, তারা বরাবরই অমানবিক কার্যকলাপ চালিয়ে আসছে। এটা বিশ্ব বিবেকের কাছে আমার প্রশ্ন, প্রত্যেকেই আমার মনে হয় দায়িত্ব পালন করা উচিত, কিন্তু দেখা যায় কোনো একটা বিষয় আজকে বিশ্ব দুভাগে ভাগ হয়ে যায়, কে পক্ষে কই অপক্ষে, কেউ কিন্তু ন্যায়ের পক্ষে থাকতে চায় না। এই হামাস যে ব্যাপারটা, তারা তো প্রতিরোধ করছে, তারা বাঁচার জন্য লড়াই করছে, তারা তো আক্রমণ করছে না, তারা তো অন্যের জমি দখল করছে না, তারা তো অন্যায় করছে না। সুতরাং আমি মনে করি ওই অবৈধ দখলদারদের হাত থেকে এই নারী শিশু, এবং যুদ্ধের কোনো নিয়ম নীতি তারা মেনে চলছে না। সুতরাং এটা আসু প্রয়োজন, আমি বিশ্ববাসীর কাছে দাবি জানাবো, একজন ক্ষুদ্র মানুষ হিসাবে এটা বন্ধ হওয়া উচিত, অচিরেই এটা বন্ধ হওয়া উচিত। ধন্যবাদ। মানে এই দৈনিক ইত্তেফাকের মূল শিরোনাম যেটি, ভোটে সেনা মোতায়েনের সিদ্ধান্ত, 29শে ডিসেম্বর থেকে মাঠে সেনাবাহিনী চায় ইসি, এ ব্যাপারে যদি একটু আলোক। সেনাবাহিনী মোতায়েন আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষই চায়, কারণ সেনাবাহিনী আমাদের গর্বের প্রতীক, তারা ন্যায় এবং সত্যের পথে থাকে, দেশ ও জাতির পক্ষে তারা কাজ করে, তারা যেখানে থাকে একজন মানুষ তারা আশ্বস্ত থাকে যে এখানে মনে অন্যায় হবে না, অবিচার জুলুম হবে না, এখানে সুস্থ একটা কিছু তারা সেনাবাহিনীর কাছে প্রত্যাশা করে বরাবরই। এজন্য সেনা মোতায়েন করলে নির্বাচন সুস্থ হবে বলে আমি মনে করি। এর কারিগরি দিকগুলো সম্পর্কে আমার তো ধারণা নেই, তবে সব ক্ষেত্রেই শুধু সেনাবাহিনী মোতায়েন করলে হবে না, আমাদের আন্তরিক হতে হবে যে একটা সুষ্ঠু নির্বাচন হোক, কিন্তু সে ব্যাপারে আমরা অনেক ক্ষেত্রেই হতাশায় ভুগতে থাকি, আমাদের ইস্পিত লক্ষ্যে আমরা যেতে পারি না। তবে আশাবাদী মানুষ, হয়তো সেনাবাহিনী তাদের দায়িত্ব সুচারুরূপে পালন করতে পারলে আমার মনে হয় নির্বাচন সুষ্ঠু হবে। ধন্যবাদ। পেঁয়াজের ঊর্ধ্বগতি, ঊর্ধ্বমুখী দাম, মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানোর নির্দেশ সরকারের, এই যে গত 3-4 দিন ধরে যে ভারত রপ্তানি বন্ধের কথা বলার সাথে সাথে বাংলাদেশে পেঁয়াজের দাম প্রায় 250-300 টাকা হয়ে যাচ্ছে, এই যে দাম হঠাৎ করে বেড়ে গেল, এ ব্যাপারে নিয়ন্ত্রণের জন্য নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছে সরকার, এ ব্যাপারে যদি একটু। আমি মনে করি এই নজরদারিটা স্বাগত জানাই, কিন্তু আমার যেটা প্রত্যাশা বা আমার যেটা কথা, সেটা অনেক আগের থেকেই এই নজরদারিটা থাকলে এই কারসাজি হতো না। এই যে সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, তারা তো আমাদের দেশেরই মানুষ, আমাদের নাগালের বাইরে তো তারা নয়, এ দেশেরই মানুষ আমি আপনি অনেকেই, তো এটা আমাদের ব্যক্তি যদি তার দায়িত্ব পালন না করে, সেখানে সরকার বা দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্ব থাকে তাকে তার দায়িত্ব পালনে সচেষ্ট করা, উদ্বুদ্ধ করা, সেই ক্ষেত্রে সিন্ডিকেট করে ফেলে। এবং আমাদের একটা প্রবণতা, আমরা আমদানি নির্ভর, কেন এদেশে আমার জানা মতে অনেক জমি পড়ে আছে, পেঁয়াজ তো চাষ করলে আমার মনে হয় সুন্দরভাবে আসে, দিক দিয়ে সরকারের নজর দেওয়া উচিত, কারণ এই যে মনোপলি যে বিজনেস,
অতিরিক্ত মুনাফাখোর যারা যারা সিন্ডিকেট করে গণমানুষের কষ্ট দেয় তাদেরকে প্রতিহত করে, আমার মনে হয় এটা সময়ের দাবি, এটা গণ দাবি। জি ধন্যবাদ আপনাকে। মানে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আসন সমঝোতা নিয়ে এখনো অন্ধকারে জাপান। যদিও এই বিষয়ে আমরা মোটামুটি আলোচনা করেছি, জি, তারপরেও যদি 30 সেকেন্ড একটু বলতে চান। জাপান আসলে একটু সমঝোতার রাজনীতি অনেক দিন যাবত করে আসছে, অহিংস রাজনীতি। তারা একটু ক্ষমতার ইয়েতে ভিতরেই থাকতে চায়, এজন্য তারা আসনটা ভাগাভাগি করতে চাচ্ছে। বৃহৎ দল আওয়ামী লীগের সঙ্গে তারা বিভিন্ন সময় দিন দরবার করছেন, তারা যাতে সুবিধা নিতে পারে। আমার মনে হয়, আমি কথা বললো ঠিক না, এই পরনির্ভরশীল রাজনীতির থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। কারণ বিরোধী দল থাকবে, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, জনগণের কাছে যাবে, শুধুমাত্র ওই সমঝোতা করে তো হবে না। হ্যাঁ, সমঝোতা তো ভালো জিনিস, বৈরিতার থেকে সমঝোতা ভালো, কিন্তু সেটা আত্মমর্যাদাশীল হওয়া উচিত, জনগণের স্বার্থে হওয়া উচিত। তাদের পার্টি কৌশল, কিন্তু জনগণ কি বলছে সেদিকেও তাদেরকে নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। জি ধন্যবাদ। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে নৌকার সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের মল্লযুদ্ধ করতে দেওয়া হবে না, কাদের? 18 ডিসেম্বর আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা, এটা বিজয় শোভাযাত্রা করা একটা রাজনৈতিক সিদ্ধান্ত কৌশল। হয়েছে, কিন্তু ওনার ওই সিদ্ধান্ত মিটিং এ হয়তো এই কথাটি বলেছেন। জি, তো এখন তো জনাব ওবায়দুল কাদের সাহেব একটা পার্টির সাধারণ সম্পাদক, উনি তো চাবেনই শান্তি শৃঙ্খলা মতো নির্বাচন হোক, এবং ওনার দল, ওনার প্রতীক নৌকা সেটা জিতে আসুক, সেখানে মল্লযুদ্ধ হোক। উনি তো একজন নেতা হিসেবে অবশ্যই চান না, চাওয়া উচিত না এটাই। আর যুদ্ধ কেন হবে, এটা নির্বাচন হবে, মল্লযুদ্ধের না, যদিও হবে বলার জন্য বলা ওই অর্থে না, ওইভাবে না। যাই হোক, আমি আরেকটি বিষয়ে যেতে চাচ্ছি, সেটা হচ্ছে বিএনপির মশাল মিছিলে হামলার অভিযোগ, আহত 20। জি, এ বিষয়ে যদি একটু বলেন। বিএনপি আজকে আরেকটি জায়গায় আছে, আজ থেকে আবার 36 ঘন্টার অবরোধ বিএনপি জামাতের। এটা রাজনৈতিক কৌশল। তারা বিএনপি যেহেতু নির্বাচনে যাচ্ছে না, তারা নির্বাচনের পক্ষে না, তারা এটা প্রতিহত করবে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। তবে জ্বালাও পোড়াও হামলা সরকারের দিক থেকে করুক আর বিরোধী দলের দিক থেকে করুক, এটা কেউ সমর্থন করে না। এটা আমার মনে হয়, আমি একটু অপ্রাসঙ্গিক হলেও কথা বলি, স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া হলে আমার মনে হয় বাড়ির ঝি চাকররাও একটু সুযোগ নেয়। তো আমি এই ক্ষেত্রে বলবো, বাংলাদেশের দুটা প্রধান দল আওয়ামী লীগ বিএনপি, তারা যদি রাজনৈতিক শিষ্টাচার মেনে চলে, নিয়ম মাফিক চলে, তাহলে এই যে চোরাগুপ্ত হামলা যারা করে, আমার মনে হয় দুই দলের কারাও করে, কেউ করে না, এগুলো তৃতীয় পক্ষ একটা সুযোগ নেওয়ার জন্য, অস্থিতিশীল অবস্থা সৃষ্টির জন্য করে। কারণ দায়িত্বশীল সব দলেরই তো একটা উদ্দেশ্য থাকে, দেশ ও জাতিকে উন্নত করা। সেই ক্ষেত্রে কিছু দুষ্ট লোকও দলে থাকে, আমার মনে হয় কাজগুলো তারাই ঘটায় থাকে। বঙ্গবন্ধু টানেল পারাপারের সময় অনেক কমালেও কমেনি ভাড়া, এটা প্রোডাকশনটা বেশি, ভাড়া তো দিতেই হবে, সুযোগ একদিকে পেতে হলে অন্যদিকে ছাড় দিতে হবে, এটাই স্বাভাবিক। কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে ইসির দ্বিতীয় দিনের আপিল, ভোটের লড়াইয়ে ফিরলেন 59 স্বতন্ত্র সহ 107 জন। এটা বরাবরই হয়ে থাকে, ভুল ত্রুটি, সামান্য ভুল ত্রুটি থাকে, সেই ভুল ত্রুটি অনেক সময় ইসি জানতে চায়, এটা সংশোধন হয়ে যায়, এটা তো ফিরে পাবে, অনেকে প্রার্থিতা ফিরে পেয়েছে এবং পাওয়া উচিত যারা, আর এটা কোনো মেজর দিক না, এগুলো স্বাভাবিক একটা গতানুগতিক ব্যাপার। এই বিষয়টা আমাদের দেশে এটা চলেই আসছে, এটা পাবে যারা, সামান্য ভুল ছিল হয়তো বা। জি জি ভাই, সেটাই আর কি। তো আমরা আজকের সংবাদপত্রের পর্যালোচনা, মোটামুটি কয়েকটি শিরোনাম আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। তো সুপ্রিয় দর্শক, আজকের এই সংবাদপত্রের পত্র আলোচনা অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। যারা এই অনুষ্ঠানটি দেখছেন এবং দেখবেন তাদেরকে আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের এই অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন মোহাম্মদ মোজাম্মেল হক, চেয়ারম্যান বাংলাদেশ গ্রিন পার্টি, তাকেও অনেক অনেক ধন্যবাদ। রূপসী বাংলা টিভিকে ধন্যবাদ, ধন্যবাদ বাদল ভাইকে আমাকে এ ধরনের একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমার জ্ঞানের স্বল্পতায় কোনো ভুল ত্রুটি হলে আমি এ বিষয়ে
ক্ষমাপ্রার্থী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর একটা দেশ গড়ুন। ধন্যবাদ সবাইকে। সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।